সঞ্চালকের ডাবল মার্ডার কাণ্ড ব্যবহৃত দা উদ্ধার বুন্দাজানের পানির তলর পর উদ্ধার দাহত দা দেখি খলনায়িকা বন্দনা কলিতার স্বীকার হয় এইখনেই দা অমরজ্যোতি আর শঙ্করী দে হত্যাকাণ্ডত ব্যবহার করা দার সন্ধানত বুন্দাজানত বৃহস্পতিবারে চলিল আরক্ষীর অভিযান বন্দনা অরূপ ধন্তিক লৈ অভিযান নুনমাটি আরক্ষীর প্রথমে দা পেলোয়া ঠাইখন দেখাই দিয়ে অরূপ আর ধন্তিয়ে দাখন পোৱাৰ পাছত চিনাক্ত কৰিবলৈ গাড়ীৰ পৰা নমাই লৈ যোৱা হৈছিল হত্যাকাণ্ডৰ মাষ্টাৰ মাইণ্ড বন্দনাক আৰক্ষীৰ প্ৰশ্নত বন্দনাৰ উত্তৰ হয় এইখনেই হত্যাকাণ্ডত ব্যৱহৃত দা লক্ষণীয় যে পাথৰ কোৱাৰীৰ এখন দোকানৰ পৰা ক্ৰয় কৰা হৈছিল দাখন তিনিশ পঞ্চাশ টকা দা ক্রয় বন্দনার বৃহস্পতিবারে পাথর কোয়ারির দোকানখনতো চলিল তালাচী জেরার বাবে আটক দোকানের স্বত্বাধিকারী ইমরান আনসারী ইপিনে বন্দনাক চাবলে নুনমাটি থানা চৌহদত উৎসুক জনতার ভিড় বন্দনাক ফাঁসির দাবি উত্তেজিত রাইজর বন্দনা কলিতাক উচিত শাস্তি দিব লাগে সেইটোই বিচাৰো আমি আমি সরকার ওচৰ এইটোই অনুরোধ জনাইছো যে দোষীক উচিত শাস্তি দিব লাগে সেইটোই আৰু বন্দনার এনে নৃশংস কাণ্ডত হতাশাত ভাগি পৰিছে পিতৃ স্বাভাবিকতে বন্দনার কঠোর শাস্তি হলেও আপত্তি নাই বন্দনার পিতৃর নুনমাটি থানাত উপস্থিত হয় বন্দনার পিতৃর মন্তব্য বন্দনাক গুলিয়ালেও কোনো আপত্তি নাই উল্লেখযোগ্য যে এ ডি চি পি কল্যাণ পাঠকৰ নেতৃত্বত অব্যাহত আছে ডাবল মাৰ্ডাৰ কাণ্ডৰ তদন্ত ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট সৌৰভৰ সহযোগত ববিতা গগৈ আৰু নুনমাটিৰ পৰা গোপাল শীলৰ ৰিপৰ্ট প্ৰাগ নিউজ